সঞ্জু বাবা অর্থাৎ সঞ্জয় দত্ত। তো মোটামুটি এখন সোশ্যাল মেসেজ নিয়ে যে সিনেমাগুলো হয় মোটামুটি বলিউডে, যেগুলোতে খুব সামাজিক বার্তা দেওয়া হয় বিভিন্ন বিষয় নিয়ে, তো সেই সমস্ত সিনেমার লিস্টে এখন যে দুজনের নাম সবথেকে বেশি আছে সেটা হচ্ছে, প্রথম আছে আমির খানের এবং সেকেন্ড যার নাম আছে তিনি হচ্ছেন অক্ষয় কুমার, যে সিনেমাগুলোতে আর কি সোশ্যাল মেসেজ দেওয়া হয়ে থাকে। তো সিনেমার মাধ্যমে সোশ্যাল মেসেজ দেওয়া এবং সিনেমার মাধ্যমে একটা সামাজিক বার্তা দেওয়া, এই জিনিসটা যিনি প্রথম শুরু করেছিলেন এবং যার কাজ মানে দর্শকরা মনে প্রাণে মেনে নিত, সেটাকে ফলো করতো, সেটা কিন্তু শুরু করেছিলেন আমাদের সঞ্জু বাবা অর্থাৎ সঞ্জয় দত্ত। আপনারা বাস্তব সিনেমাটা দেখুন, সেখানে আন্ডার ওয়ার্ল্ডের যাওয়ার কি মানে দুর্দশা হতে পারে সেটা দেখিয়েছিলেন। মুন্না ভাইয়ের মতো সিনেমায় একজন মানে মানুষ কিভাবে নিজেকে পাল্টাতে পারে সেই মেসেজ তিনি দিয়েছেন। তো এরকম ধরনের সিনেমা উনি শুরু করেছিলেন, লাগে রাও মুন্না ভাই দেখুন। তো সিনেমাগুলো ব্লকবাস্টার হিট হতো, কিন্তু তারপর আস্তে আস্তে সঞ্জয় দত্তের সময় আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। বিভিন্ন ধরনের সিনেমায় তিনি ভুলভাল সিনেমা চয়েস করতে থাকেন, তারপর ওনার জেল হয়, তো যে কারণে লোকের ওনার প্রতি যে ক্রেজটা ছিল ওটা সেটা অনেকটা কমে গেছিল। কিন্তু এখন সেই ক্রেজটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে এবার, তার কারণ হচ্ছে ওনার হাতে এখন কিন্তু অনেকগুলো সিনেমা রয়েছে, যার মধ্যে রয়েছেন KGF 2 রয়েছে, এখানে তিনি আধিরাজ চরিত্র অভিনয় করছেন, তার সঙ্গে আরও অনেকগুলো সিনেমা কিন্তু রয়েছে। তো সেই হিসাবে যদি বলি তাহলে আমার এই বছরের 2020 থাকা সব থেকে সেরা সিনেমা আমার কিন্তু লেগেছিল পার্সোনালি লুডো সিনেমাটা, অনুরাগ বসুর লুডো। পার্সোনালি দুর্দান্ত লেগেছিল এবং আমি টপ 5 লিস্টে ওই সিনেমাটা হয়তো প্রথমে রাখতাম, আমি বলিউডের কথা বলছি। কিন্তু আজকে যখন এই তোরবাজ সিনেমাটা দেখলাম, দেখার পর বাধ্য হচ্ছি বলতে যে এটা কিন্তু টপ 5 লিস্টে নাম্বার 1 থাকার দাবিদার, অবশ্যই দাবিদার। তার কারণ হচ্ছে দুর্দান্ত অভিনয় এবং এই সিনেমাটা তো বহুদিন পর সঞ্জয় দত্তের কোনো সিনেমাতে একটা দুর্দান্ত সামাজিক বার্তা রয়েছে। কাশ্মীরের কম বয়সী ছেলেদেরকে যেভাবে আর কি আতঙ্কবাদী বানিয়ে দেওয়া হয় এবং তাদেরকে যেভাবে কাজে লাগানো হয়, তাদের যে কত রকম প্রতিভা রয়েছে, কত রকম ট্যালেন্ট রয়েছে সেটা আমরা কেউ জানতে পারি না। তো এই যে ক্রিকেট খেলার মাধ্যমে তাদের যে মানে ট্যালেন্টটা দেখানো হয়েছে এবং বোঝানো হয়েছে যে এরাও অন্য কিছু করতে পারে, এদেরকে দিয়ে অনেক কিছু করানো যায়, তো এটা কিন্তু একটা দারুণ মেসেজ এবং বর্তমানে সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সিনেমার কাজ একটা দুর্দান্ত কাজ। তো যারা এটা দেখোনি পার্সোনালি তো বলবো এটা অবশ্যই দেখো, কারণ এটা 2020 ওয়ান অফ দ্য বেস্ট মুভি আমার লেগেছে। এবং তার চেয়েও বড় কথা, এই সিনেমাটা কিন্তু আবার সঞ্জয় দত্তের কেরিয়ারে একটা বিরাট বড় মোড় এনে দিতে পারে। হয়তো এই সিনেমাটা যদি হলে আসতো তাহলে হয়তো এটা সুপারহিট হয়ে যেত, তাহলে তো আরও ভালো ব্যাপার হতো, কারণ OTT-তে কালেকশন তো জানা যায় না, তো সেটা একটা ফ্যাক্টর। কিন্তু এটার ভিউজ আশা করা যায় খুব ভালো হবে, কারণ সিনেমাটা প্রত্যেকেই দেখার জন্য খুব এক্সাইটেড যখন থেকে ট্রেলার এসছে তখন থেকেই, এবং আমিও আজকে এটা আসার পরই দেখেছিলাম, একটু রিভিউ করতে আমার দেরি হয়ে গেল, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো আমি এটাকে রেটিং দেবো 5, অবশ্যই 4, এবং সব মিলিয়ে যদি বলি সিনেমাতে কয়েকটি জিনিস আমার পারফেক্টলি লেগেছে। অভিনয় তো সঞ্জয় দত্তের বললাম, দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত, বহুদিন পর পুরনো সঞ্জয় দত্তকে আমরা পেয়েছি। বাকি যে কটা চাইল্ড আর্টিস্ট অভিনয় করেছে দুর্দান্ত অভিনয় করেছে, একেবারে ন্যাচারাল, এবং যার নাম না নিলেই নয় তিনি হচ্ছেন বলিউডে খুব আন্ডার রেটেড একজন অভিনেতা, তিনি হচ্ছেন রাহুল দেব। আমরা অনেক সিনেমাকে ভিলেনের পার্ট করতে দেখেছেন এবং এটা তো উনি পার্সোনালি ভিলেন, কিন্তু উনি যে কত ভালো অভিনেতা সেটা কিন্তু এই সিনেমাটা না দেখলে বস অনেকেই জানতে পারবে না। তো আমার পার্সোনালি তোরবাজ এই বছরের দেখা অন্যতম সেরা একটা মুভি লেগেছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দেবেন আইকন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার।